মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলায় আহত অন্তত জন সোমবার বেলা এগারোটার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের বাজারে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলার ঘটনা ঘটে এতে আহত দশ জনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয়রা জানায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর তিন আসনের নৌকার প্রার্থী ডক্টর আব্দুল সোভান মিয়া গোলাপকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম সকালে তাহমিনার সমর্থক আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সর্দারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয় আলীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহিদ পারভেজের নেতৃত্বে মিছিলে অতর্কিত হামলা চালানো হয় বলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা অভিযোগ করেন এ সময় বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করার অভিযোগ ওঠে তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে